নাটকটা বন্ধ কর। আমি শুধু এখানে এসেছি একটা কথাই বলতে। শুনেছিলাম পাপ কখনো চাপা থাকে না, আর তুই যা করেছিস তার ফলও তোকে ভোগ করতেই হবে। তৈরি থাকিস। আমি খুন করিনি। কষ্ট হচ্ছে না রে? আরে বল না।
চারু 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 এসেছিল, চারু ফিরে এসেছে, চারু আমার চারু ফিরে এসে ফিরে এসেছে, আমার চারু আমার চারু। বেহুশ হয়েও যার নাম ওর মুখে, তার কোনো ক্ষতিও কি করে করতে পারে? সন্দেহের বশে সবাই ওকে দায়ী করছে, কিন্তু এটা ভালোবাসা ছাড়া আর কি? না না, কিছু একটা ভুল আছে। বড় খোকা, তুই শুনতে পাচ্ছিস আমার কথা? শুনতে পাচ্ছিস আমার কথা বড় খোকা? বৌঠান, ডাক্তারবাবু এসেছেন। ডাক্তারবাবু, হ্যাঁ, খুব চোট লেগেছে, তারপর থেকে সমানে জ্বর, বুলবাল বলে যাচ্ছে। ও বাবা, মাছের পেছনে এত বড় চোট, কি করে হলো এটা? ধরে নিন পড়ে গেছে। ধরে নিয়ে তো ট্রিটমেন্ট করা যায় না, মানে কিভাবে পড়ে গেল, কি হলো? আপনার কাজ ওষুধ দিয়ে ব্যাপারটা ঠিক করা, তাই করুন, বাড়তি কিছু জানতে চাইবেন না। ব্রজু ঠাকুরপো, তুমি ওনাকে ওনাকে ডাক্তারি করবার জন্য আনা হয়েছে বৌঠান, তদন্ত করবার জন্য নয়। আর শুনুন, আপনি ব্যথা কমার আর জ্বরের ওষুধ দিয়ে দিন, তাহলেই হবে। সবই যখন জানেন তাহলে আমাকে ডাকলেন কেন? নিজেরাই করে নিতে পারতেন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু, আমার ছেলেটা খুব অসুস্থ, বাড়িতে এমন একটা ঘটনা ঘটেছে যার জন্য কারোর মাথা ঠিক নেই। আপনি দয়া করে ওনার কথায় কিছু মনে করবেন না, যা করে হোক আমার আমার ছেলেটাকে সুস্থ করে দিন ডাক্তারবাবু। ইঞ্জুরিটা কিন্তু খুব সিরিয়াস, ওনাকে বাড়িতে রেখে বেশি কথা না বলে আপনি আপনার কাজটা করুন। ঘোরের মধ্যে আছে, সমানে বিড়বিড় করে কি কি সব যেন বলে যাচ্ছে। চারু নামে কিছু বলছে উনি কি? বেশি কৌতূহল ভালো নয় ডক্টর। আমি জ্বরের ওষুধ আর পেন কিলার লিখে দিয়েছি, এতে যদি অবস্থার উন্নতি হয় তো ভালো, তা না হলে দেখুন যা করবে। চিন্তা করো না বৌঠান, ঠিক হয়ে যাবে। মিহির সিং এর বাচ্চা আছে। এ তো উল্টে পড়ে আছে গো, আমি তোর জন্য গরম গরম দুধ নিয়ে এলাম। ভাই, কি বিড়বিড় করছে? এই তো চারুর নাম নিচ্ছে গো। তাহলে কি ঘটনাটা সত্যি? সকলে বলছে এই বাড়িতে চারুর ভূত ঘোরাঘুরি করছে। ওকে তাহলে চারুর ভূতেই ধরেছে। এখন এসব কথা শুনতে আমার ভালো লাগছে না দিদি ভাই। আমার আমার সত্যি সত্যি খুব ভয় করছে গো। ওমন একটা দোহারা চেহারা ছিল, ওকে ওকে এভাবে কে মারলো বলো তো? বাবা, এরপর থেকে বালিশের নিচে লোহা নিয়ে শুতে হবে। রাম রাম। তোমরা ভেবো না বাবা, সব অত্যাচার সব অন্যায় হিসেব আমি বুঝে নেব। হ্যালো, যত তাড়াতাড়ি সম্ভব আসছি। কি ব্যাপার মেজবু, তোমাকে অস্থির লাগছে? ও বেরিয়ে গেল। হতে পারে এটা দুর্গার কোনো প্ল্যান। হ্যালো বিজয়, বিজয়।